জাতীয় সড়ক কর্তৃপক্ষ সময় দিল আরও সাত দিন হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি দখলদার সরানোর কাজ করছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ সময় দিল আরও সাত দিন হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি দখলদার সরানোর কাজ করছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ জাতীয় সড়ক কর্তৃপক্ষ যার ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে হলদিয়া কোলাঘাট একশো নম্বর জাতীয় সড়ক ছুঁড়ে যাওয়া হলদিয়ার ব্রজলালচক মোড়ে দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষুব্ধ এলাকার মানুষজন চলতি বছরের তেইশে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট ব্রজলাল চক মোড় থেকে বেআইনি দখলদার সরানোর নির্দেশ দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে তাতে বলা হয়েছিল তিন সপ্তাহের মধ্যে দখলদার মুক্ত করতে হবে এই ব্যস্ত মোড় থেকে কিন্তু সেই সময় লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে নিজেদের অক্ষমতা স্বীকার করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জানান সেই কাজ করতে পারছে না বাড়তি সময় চেয়ে ভোটের পরেই তারা সেই কাজে হাত দেওয়া হবে বলে আদালতকে জানিয়ে দেয় ভোট পর্ব চলে গিয়েছে কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়িত্ব পালনে কোনো উদ্যোগ নেয়নি খবরের জেরেই বাধ্য হয়ে আজ ব্রজলালচক চক হাইরোড মোড়ে ফুটপাত দখলমুক্ত করার জন্য হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সহ কর্মাধ্যক্ষগণ এবং ভবানীপুর থানার যৌথ উদ্যোগে দোকানদারেরা সচেতন করেন এবং আগামী সাত দিনের মধ্যেই ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিলেন ছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ হলদিয়ার বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় প্রশাসন কমিউনিটি সম্পাদক হিসাবে বিডিওর কাছে আপত্তি জানিয়েছি যে আমাদের চার বাজার আছে চার বাজারের আমরা সমন্বয় একটা কমিটি করা হয়েছে সেই সমন্বয় কমিটি আগামীকাল আমরা বসবো বসার পরে আমরা বিডিও অফিসে আমরা আমাদের সিদ্ধান্তটা বিডিওর কাছে জানাবো সেই পরিপ্রেক্ষিতে যেটা হবে সেটা আমরা পরবর্তীকালে আমরা বাজার কমিটি বসে সিদ্ধান্ত নেব আমার নাম শেখ রুহুল আলী নেতাজি বাজার কমিটি এই প্রসঙ্গে আমরা বলতে চাই যাতে আমরা সরকারের জায়গায় আমরা অবশ্যই বসবাস করছি সরকার কাজ করলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা যারা রুজি রোজগার করছি আমরা আমাদের যাতে পুনর্বাসন যাদের দেওয়া হয় পুনর্বাসন দিলে আমরা সবাই এখানে উপকৃত হব সেই আশা রাখছি সাত দিন সময় দিতে সম্ভব সম্ভব নয় সনাতন মাইতি নেতাজি বাজার কমিটির সদস্য স্যাররা তো আগে একটা নোটিশ দিয়েছিল আজকেও এসেছে স্যারদেরকে আমরা টাইম চেয়েছি যাতে ওরা তাড়াহুড়ো করে কিছু না করে আমাদেরকে টাইম দেয় আমরা সেই টাইমের মধ্যে আমরা দেখছি স্যার প্রশাসনের সাথে সহযোগিতা করে কতটা কি করা যায় সেটা দেখছি আমরা এক সপ্তাহের মধ্যে তো হবে না বাট একটু টাইম লাগবে আরও কেন অনেক বড় জায়গা আমাদের পূর্ণবাসন যদি কিছু করা যায় যদি অনেক দিন ধরে সবার তো কারোর জায়গা নেই যাদের জায়গা নেই তারা কি করবে এই সময় তো কর্মসংস্থানও নেই কিছু নেই তাই দেখছি কি করা যায় বসে একটা আলোচনা করে ভিডিও বা বিএলআরও বা এনে ছটে আনা সবার সাথে আলোচনা করে দেখে তারপরে বোঝা যাবে কি করলে কি হবে আমার নাম শাহাদুত মল্লিক আমি দাদিমা মোবাইলের প্রপারেটার আমাদের ফুতুলাল চকের সমস্ত যে রাস্তার ওপরে যেসব অধিগ্রহণ করে নিয়েছিল যেসব জায়গাগুলো যে এনক্রোচমেন্ট ছিল তাদেরকে আজকে আমাদের একবার করে ওয়ার্নিং দেওয়া হলো যে আপনারা জানেন আপনাদের এনএইচ থেকে ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক থেকে অলরেডি তাদেরকে বিগত দিনে একটা করে মানে নোটিস ইস্যু করা হয়েছিল সেইটারই একটা রিমাইন্ডার দেওয়া হলো এবং তাদেরকে রিকোয়েস্ট করা হলো আপনারা যত শীঘ্র পারেন নিজেদের জায়গাগুলো খালি করে দিন এবং যা আপনাদের সামগ্রী আছে সেগুলো গুটে ফেরুন কারণ খুব শীঘ্রই মানে ওনাদেরকে আবার একটা রিমাইন্ডার দেওয়া হলো যে এই এই বিষয়ে ব্রুজলাল চকের যে প্রচুর এখানে অ্যাক্সিডেন্ট গত বছরে হয়েছে সেই ইয়ার একটা জনস্বার্থ মামলা হয়েছিল আমাদের হাইকোর্টে সেইটার একটা মামলার পরিপ্রেক্ষিতেই আজকে এই এন একটা নোটিস করেছিল সেইটাই আবার ওনাদেরকে একটা রিমাইন্ডার দেওয়া যে সেই নিয়ে কিন্তু একটা অ্যাকশান খুব তাড়াতাড়ি শীর্ঘই একটা অ্যাকশান হতে চলেছে এবং তাই জন্য তাদের একটা জাস্ট রিমাইন্ডার দেওয়া যে আপনারা ক্লিয়ার করবেন অনেকেই বলছে এর আগেও এরকম ড্রাইভ করা হয়েছিল এরকম সতর্কীকরণ করা হয়েছিল কিন্তু হয়নি বাস্তবে ভাঙা হবে আমরা এনএচের সাথে কন্টিনিউয়াস টাচে আছি তাদের সাথে আমরা যোগা মানে যোগাযোগ করছি আগামী দিনে আমরা একটা মিটিং করব আমাদের ব্লক অফিসে সেখানে আমরা আগামী যে স্টেপ আছে সেটার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন শিশুদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট শিশুদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন